বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুটি জেলায় অবস্থিত। এই সুন্দরবনকে 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আজকের এই পর্বে সুন্দরবনকে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুন্দরবন এর বাংলা আক্ষরিক অর্থ হল সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ জন্মায়। সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এই সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনে ইজারা নিতেন, কিন্তু 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে অনুমোদিত পাওয়ার পর সুন্দরবন এলাকাটি মানচিত্র তৈরি করা হয়। 18 শতাব্দীর নাগাদ সুন্দরবনের আয়তন ছিল বর্তমানের প্রায় দ্বিগুণ। বনের উপরে মানুষের অধিক গাছ কাটার ফলে এর আয়তন সংকুচিত হয়েছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের অনুমতি অর্জন করে নেয়। 1887 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপর 1869 সালে সুন্দরবনের ওপর প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়। এমনকি 1965 সালের বন আইন অনুযায়ী সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে বাকি অংশও সংরক্ষিত বনভূমি স্বীকৃতি পায়। পরবর্তী সময়ে 1879 সালে বন ব্যবস্থার জন্য প্রশাসনিক একক হিসেবে বন বিভাগ প্রতিষ্ঠা হয়, যার সদর দপ্তর ছিল খুলনায়। বর্তমানে সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান। সুন্দরবনের স্থানীয় প্রজাতিগুলির মধ্যে অন্যতম হল রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও রয়েছে কচ্ছপ, গিরগিটি, গুইসাপ, অজগর, হরিণ, মহিষ, গন্ডার, সাধুজলের কুমির, এছাড়াও আরও বহু প্রাণী রয়েছে। সাম্প্রতিক সময়ে গবেষণায় দেখা গেছে 120 প্রজাতির মাছ, 82 প্রজাতির স্তন্যপায়ী, 270 প্রজাতির পাখি, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণীর বাসস্থান হয়ে রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর ধীরে ধীরে ধ্বংসের মুখে। 1903 সালে প্রেইন এর হিসেব অনুযায়ী 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে সুন্দরবনে। সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওড়া, ঝামটি গরান এবং কেওড়া সুন্দরবনকে শ্রেণীবদ্ধ করা হয়েছে একটি আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি হিসেবে, যার গড়ে উঠেছে সুগঠিত সৈকতে কেওড়া ও অন্যান্য সমুদ্র উপকূলবর্তী বৃক্ষ প্রধান বনাঞ্চলে। যদি বলা যায় সুন্দরবনে প্রধান 3টি প্রকারের উদ্ভিদ রয়েছে, যাদের চিহ্নিত করা হয়েছে জলের লবণাক্ততার মাত্রা, স্বাদু জলীয় প্রবাহের মাত্রা এবং ভূপ্রাকৃতিক মাত্রার সাথে সম্পর্কের গভীরতার ওপর নির্ভর করে। সুন্দরবনে সুন্দরী, গেওড়া এর প্রাধান্যের পাশাপাশি বিক্ষিপ্তভাবে রয়েছে ধুন্দল এবং কেওড়া। ঘাস ও গুল্মের মতো রয়েছে শন, নল, খাগড়া, গোলপাতা রয়েছে সুবিন্যস্তভাবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যান একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এই উদ্যানটি টাইগার রিজার্ভ এবং একটি জীবমণ্ডল সংরক্ষণ নিয়ে গঠিত। বদ্বীপ এলাকাটি ঘন ম্যানগ্রোভ অরণ্য দ্বারা আচ্ছাদিত এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বৃহত্তম বাসস্থানের মধ্যে একটি। 1973 সালে জাতীয় উদ্যানটি ছিল বাঘ সংরক্ষণের মূল এলাকা এবং 1977 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। এমনকি 1984 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত করা হয়েছিল। আমাজন রেন ফরেস্ট কিংবা আমাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয়, জীববৈচিত্র্যের বিচারের দিক থেকে শীর্ষস্থানে আছে এই বনাঞ্চল। প্রায় 5.5 কোটি বছর পুরনো এই জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন। এমনকি এই আমাজন জঙ্গলটি পৃথিবীর ফুসফুস নামক খ্যাত। আপনি যদি এই আমাজন জঙ্গল সম্পর্কে জানতে আগ্রহী হন তবে এই ভিডিওটি দেখতে পারেন।